নমস্কার বন্ধুরা আমি তাপসমালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলেছি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এএসআই এইচসি এবং কনস্টেবল পদে এই নিয়োগ হবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে সর্বমোট স্বর্নপদের সংখ্যা বাহাত্তরটি সম্পূর্ণ তথ্য আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নেব আর সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি আমাদেরই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন চলুন অফিশিয়াল বিজ্ঞপ্তিটি আমরা দেখে বুঝে নিই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল পোর্টাল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এই বিএসএফের তরফ থেকে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসুন আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখে নিই এখানেই দেখবেন রয়েছে কারেন্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানেই রয়েছে বিএসএফ গ্রুপ সি ইঞ্জিনিয়ার্স রিক্রুটমেন্ট ভিউ ডিটেলস অপশন থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আসুন আমরা সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স পার্সোনাল ডাইরেক্টরেট রিক্রুটমেন্ট সেকশন অনলাইন ডিটেল অ্যাডভারটাইজমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দ্য আন্ডার মেনশন ভ্যাকান্সিস ইন গ্রুপ সি কম্বাটাইজড নন গ্রেজিটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ইঞ্জিনিয়ারিং সেট আপ থ্রু অনলাইন মোড অনলি ফর year 2020 দু হাজার কুড়ি পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবেন গ্রুপ সি পদ রয়েছে সমস্ত পদের বিবরণ দেখুন এবার নেম অফ দ্য পোস্ট হচ্ছে এসআই ডি গ্রেড থ্রি একটি শূন্য পদ রয়েছে ম্যাট্রিক্স লেভেল 5 রুপিস থেকে বিরানব্বই টাকা অ্যাজ পার সেভেন সেন্ট্রাল পে কমিশন এরপর রয়েছে এইচসি কার্পেন্টার হেড কনস্টেবল কার্পেন্টার শূন্যপদের সংখ্যা টোটাল চারটে এইচসি প্লাম্বার শূন্যপদের সংখ্যা টোটাল দুটো কনস্টেবল সিভারম্যান রয়েছে সম্পূর্ণ পদ দুটো কনস্টেবল জেনারেটার অপারেটর চব্বিশটা পদ রয়েছে কনস্টেবল জেনারেটর মেকানিক আঠাশটি পদ রয়েছে আর কনস্টেবল লাইনম্যান এগারোটি পদ রয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিস সেভেন্টি টু বা বাহাত্তরটি আর এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে দেখুন লেভেল থ্রিতে স্যালারি দেওয়া হবে এবার দেখুন কিভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে প্রথমেই অফিসিয়াল পোর্টাল দেখিয়ে দিয়েছি এ হচ্ছে অফিসিয়াল পোর্টালের অ্যাড্রেস রিক্রুটমেন্ট ডট বিএসএফ ডট ডট ইন এখান থেকে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন জানাতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে সমস্ত অফিসিয়াল লিঙ্ক দেওয়া থাকবে আচ্ছা এরপর দেখুন ভারতের অবশ্যই নাগরিক হতে হবে যিনি আবেদন করবেন তাকে কোন ক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশান সেটাও এখানে বলা রয়েছে একটু দেখে নিতে পারেন এলিজিবিলিটি কন্ডিশন এবার দেখুন বয়স হতে হবে দেখুন মোটামুটি আঠেরো থেকে পঁচিশ বছর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আর রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বশমে ছাড় রয়েছে পরবর্তী দেখুন বিজ্ঞপ্তির আরও অংশগুলো এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই যে প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রেও রয়েছে ও বিসি ক্যাটাগরির জন্যও রয়েছে এই ফর্ম্যাটের সার্টিফিকেট প্রদান করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করার সময় শিক্ষাগত যোগ্যতা দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান এএসআই ড্রাফটসম্যান গ্রেড থ্রি এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সেই সঙ্গে ডিপ্লোমা কোর্স ইন ড্রাফটসম্যানশিপ সিভিল ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর ইকুইভ্যালেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন ডিজিটবল বলা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আর হেড কনস্টেবল কার্পেন্টার এক্ষেত্রে আইটিআই থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে এইসসি পদের ক্ষেত্রে প্লাম্বার হেড কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রেও আইটিআই থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে কনস্টেবল চেয়ারম্যান এক্ষেত্রেও মাধ্যমিক সেই সঙ্গে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ধরনের কাজের ক্ষেত্রে পাঁচ নম্বর পদ হচ্ছে কনস্টেবল জেনারেটর অপারেটর এক্ষেত্রে মাধ্যমিক পাশ করে থাকতে হবে সেই সঙ্গে দেখুন এই ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান অথবা অয়ারম্যান অথবা ডিজেল মোটর মেকানিক আর কনস্টেবল জেনারেটর মেকানিক ক্ষেত্রে ডিজেল মোটর মেকানিকের উপরে কোর্স করা থাকতে হবে সেই সঙ্গে কিছু এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে সেটাও দেখে নিতে পারেন এখানে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে কনস্টেবল লাইনম্যান এক্ষেত্রে দেখুন ইলেকট্রিক্যাল অয়ারম্যান অথবা লাইনম্যানের কোর্স করা থাকতে হবে এবং তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস দেখুন ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হবে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার চেস্ট ছেলেদের ক্ষেত্রে আশি সেন্টিমিটার আর পঁচিশ সেন্টিমিটার ফোলানো অবস্থায় ওয়েটটা দেখুন প্রপোর্ষণের ওয়েট থাকতে হবে এরপরে বিভিন্ন রকমের মেজারমেন্ট রয়েছে সেগুলো একটু দেখে নিতে পারেন আমি আরও মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্যতে চলে যাচ্ছি মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে আইসাইট রয়েছে এগুলো দেখবেন আর ট্যাটু থাকলে কী অসুবিধা হতে পারে সেটাও এখানে বলা রয়েছে এই পোর্টালগুলো এখানে দেখে নেবেন আর বাকি অংশে চলে যাচ্ছি আমরা প্রসেস অফ সার্টিফিকেশান অ্যান্ড ফরম্যাট অফ সার্টিফিকেট সেগুলো এখানে জানানো রয়েছে বিভিন্ন রকমের ফরম্যাট ইত্যাদি আর এবার দেখুন পরীক্ষাটা কীরকম হবে পরীক্ষা ধরন ধরণ সম্বন্ধে এখানে বিস্তারিত তথ্য জানানো রয়েছে সিলেকশান প্রসিডিউর ফার্স্ট ফেজ হচ্ছে রিটার্ন এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ড্রাফটসম্যান গেট থ্রি এক্ষেত্রে দেখুন পরীক্ষা কীরকম হবে দু ঘন্টার পরীক্ষা থাকবে পার্ট এ পার্ট বি জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বর করে কুড়ি মার্কসের আর একশো নম্বরের এইভাবে পার্ট এ পার্ট বি এবং পার্ট সিতে রয়েছে ষাট নম্বর সব মিলিয়ে একশো নম্বরের পরীক্ষা দু ঘন্টা টাইম এটা হচ্ছে এএসআই পদের জন্য এইভাবে অন্যান্য পদগুলোর ক্ষেত্রেও দেখুন রয়েছে হেড কনস্টেবল পদের জন্য পরীক্ষা ধরনটা হচ্ছে এরকম পার্ট এ পার্ট পার্ট সিতে ওই ক্ষেত্রেও একশো নম্বরের পরীক্ষা একশোটা কোয়েশ্চেন থাকবে দু ঘন্টা টাইম কোয়ালিফাইং মার্কস রয়েছে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আর এসএসএসটিদের ক্ষেত্রে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে এরপর রয়েছে সেকেন্ড ফেজ অফ এক্সামিনেশান এক্ষেত্রে সাকসেসফুল ক্যান্ডিডেট ইন ফার্স্ট ফেজ এক্সামিনেশান আই রিটার্ন এক্সামিনেশান উইল অ্যাপিয়ার বিফোর দ্য সিলেকশন বোর্ড ফর সেকেন্ড ফেজ এক্সামিনেশান আই ডকুমেন্টেশান ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট মেডিক্যাল এক্সামিনেশন অ্যান্ড রিমেডিক্যাল এক্সামিনেশান অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পাশ করলেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশান এগুলো সমস্তটাই হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি ইত্যাদি আর ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট বা পেট রয়েছে সেক্ষেত্রে দেখুন কি কি পরীক্ষা না হবে রান আছে স্ট্যান্ডিং ব্রড জাম্প ক্লিয়ার দ্য ডিচ এবং জাম্প অ্যান্ড রিচ এগুলো মেল আর ফিমেলদের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে কতটা দূরত্ব হবে ছেলেদের ক্ষেত্রে এক পয়েন্ট ছয় কিলোমিটার দশ মিনিটে মেয়েদের ক্ষেত্রে এক পয়েন্ট ছয় কিলোমিটার বারো মিনিটে এইভাবে সমস্ত ধরনগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন তাহলে অনলাইনে আবেদন দেখুন চলছে অনলাইনে আবেদন শুরু হয়ে যাচ্ছে পনেরো এগারো দু হাজার একুশ থেকে এবং উনত্রিশ বারো দু হাজার একুশ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফি হচ্ছে একশো টাকা আর নেট ব্যাঙ্কিং অনলাইনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে রিক্রুটমেন্ট সেন্টার দেখুন কতগুলো রয়েছে সারা ভারত জুড়ে অসংখ্য সেন্টার রয়েছে তার মধ্যে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে সেন্টার কলকাতাতে এই হচ্ছে বিষয় এইভাবে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন আরও কিছু রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন আর এর পরবর্তীতে রয়েছে বিভিন্ন রকমের সার্টিফিকেটের ফরম্যাট কেস রানা কমান্ড অ্যান্ড রিক্রুটমেন্ট তরফ থেকে প্রকাশিত হয়েছে এইভাবে বিভিন্ন রকম ফর্ম্যাটগুলো রয়েছে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার ওয়ান টাইম রেজিস্ট্রেশন স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি ইত্যাদি পদ্ধতিগুলো সমস্ত এখানে স্টেপ বাই স্টেপ রয়েছে আপনারা একটু দেখে নিতে পারেন আর সার্টিফিকেট ফর্ম্যাটগুলো সর্বশেষে রয়েছে এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি বিএসএফের চাকরির খবরটি ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান করে পৌঁছে নমস্কার ধন্যবাদ